বাঙালির খুব প্রিয় কচু শাক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আমি খুব সহজে একদম নিরামিষভাবে বানিয়ে দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, সকলকে জানাই মৌসুমির রান্নাঘরে স্বাগত। তবে দেখে নিই কীভাবে আমি এটাকে বানাচ্ছি। এটাকে বানানোর জন্য কচু শাককে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য আমি নিয়েছি কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে নিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু রেগুলার খাওয়ার লঙ্কার গুঁড়ো আর চিনি। আমি এখানে এক চামচ পরিমাণ চিনি নিয়েছি, কারণ নিরামিষ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা এখানে আপনাদের স্বাদ মতন চিনি এবং লবণ ব্যবহার করবেন। মশলাগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু গরম জল অ্যাড করে দিলাম। আপনারা এখানে গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গরম জলে এই মশলা ভেজালে খুব ভালো মশলাটা তৈরি হয়। আমি এখন এটাকে ভিজিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। রান্নাটা করার জন্য কড়াইতে আমি একটু রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে কিছু জিনিস ফোড়নে দেব। দিয়ে দিয়েছি একটু লবঙ্গ, একটু দারচিনি, একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই সবগুলোকেই আমি এখন একটু ফোড়নে দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এই পর্যায়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব একটু আদা বাটা। এখানে আমি অল্প একটু আদাকে নিয়ে বেটে রেখেছি, সেই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু মশলাটা কষিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা ছোলা, যেটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু বাদাম, দিয়ে মশলার সাথে আমি এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ছোলা বাদামকে মশলার সাথে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুটাকে। দিয়ে আমি একটু কচু যেটুখানি জল আছে সেটাকে কম আছে একটু শুকিয়ে নেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে এটা আমার এই রকম হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। আমি এখানে এক বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি, সবটাই আমি এখানে এখন দিচ্ছি না, আমি কিছুটা রেখে দেবো একটু গার্নিশিংয়ের জন্য। এর সাথেই আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি নারকেল আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে এই কচু শাকের সাথে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট আরও রান্না করে নিয়ে এটাকে সার্ভ করব। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে এটাকে আমি সার্ভ করে দিয়েছি। তবে দেখতেই পেলেন কত সহজে আমি এটাকে বানিয়ে ফেললাম। এটা খুবই টেস্টি একটা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে এইরকমই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।